মজা তুমি খাবে একটু খাও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো এখন হলো সকাল 6টা বাজে আমি মাত্রই নামাজ পড়ে উঠলাম তো উঠে বাইরে তাকিয়ে দেখলাম দেখেন বাইরে কি অবস্থা কুয়াশাতে পুরো ছেয়ে গেছে আমাদের যে সামনে এই দুই বাসার উপরে যে রাস্তাটা ওই রাস্তাটা দেখাই যাচ্ছে না এত কুয়াশা তো ওইখানে অনেক গাছ আছে তারপর অনেক মানে ওই পাশে কিন্তু মাঠ আছে কিছুই কিন্তু চোখে পড়তেছে না কুয়াশার কারণে তো বিকালের পর থেকেই আমাদের এখানে কুয়াশা পড়া শুরু হয়ে যায় আর মানে রাত্রেবেলা কিন্তু টুপটাপ করে কুয়াশাও পড়ে কিন্তু প্রচণ্ড গরম এই ওয়েদারের কারণে শরীরটা সবারই দেখতেছি খারাপ হচ্ছে ঠান্ডা গরম কারণ সারাদিন প্রচণ্ড গরম পড়ে আর সন্ধ্যার পর থেকে দেখা যায় যে কুয়াশা কিন্তু ঠান্ডা নাই আবার মাঝরাতে গিয়ে ঠান্ডা পড়ে তো এইরকমই কয়েকদিন ধরে ওয়েদারটা হচ্ছে দিনে তো গরম একেবারে অসহনীয় গরম প্রচণ্ড রোদ তো কিছুই করার নাই এর ভিতরে থাকতে হবে তো আমি হলো আপনাদেরকে দেখাচ্ছিলাম সকালবেলার ওয়েদারটা কেমন আমাদের এইখানে তো হয়তোবা ওই সাইড থেকেও দেখলে আমাদের এই সাইডটা দেখা যাবে না কুয়াশার কারণে কারণ কুয়াশা তো এরকমই যত কাছে যাওয়া যায় ততই মনে হয় যে সামনে কিছুই দেখা যাচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই এই ইসের উপর ইটের উপর বটগাছটা একটা বটগাছ হয়েছে তো অনেক বড়ও হয়ে গেছে বটগাছটা তো সকালবেলা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ওয়েদারটা তো আমি আবার ঘুমাইতে যাব তো আমার সকাল দুইবার হয় একবার ভোরবেলা আর একবার সকাল 8টা 9টা তো এখন গিয়ে 1-2 ঘন্টা ঘুমাবো কারণ আম্মু গিয়ে শুয়ে পড়ছে আমি এখন একটু ঘুমাই তারপর আমরা 8টা 9টার দিকে উঠি তখন উঠে আবার ফ্রেশ হয়ে তারপর নাস্তা করি তো ঠিক আছে আবার পরে কথা হবে তো এখন হলো সকাল প্রায় 10:30 বাজে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে আবার ঘুম থেকে উঠে সব কাজকর্ম কমপ্লিট করে সকালবেলা নাস্তা করে আম্মুর নাস্তা রেডি করে রেখে এখন আমি বের হইছি আমি যাচ্ছি বুঝতে পারতেছেন আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমার ভাগ্নিকে আনতে তো এই এই জায়গাটা দেখেন খুব সুন্দর না এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একদম নিরিবিলি আর এই যে দেখেন হাঁস বসে আছে পুকুর পাড়ে তো আমি এখন যাচ্ছি আপুর বাসায় ফোন করেছিল আপু ভাগ্নিকে নিয়ে আসতে হবে তো এই জন্যই আর কি যাচ্ছি আর আমি যখন আনি আমার ভাগ্নিকে তখন বাড়িতে যে কাজগুলো থাকে টুকটাক ওইগুলো সব কমপ্লিট করে যায় কারণ ওকে এনে ওকে খাওয়াইতে গোসল করাইতে আমার প্রায় 1টা বেজে যায় তো তারপরে দেখা যায় আমার নিজের গোসল থাকে নিজের খাওয়া দাওয়া থাকে সব মিলায় এখন তো বেলা তো ছোট অনেক ছোট 3টা 4টা বাজলে আর বেলা থাকে না তো এই জন্য আমি সকালবেলা ওকে নিয়ে আসার আগে আমি কাজ বেশি একটা বের করি না যে কয়টা বের করি সব কয়টা করে তারপরে ওকে আনতে যাই তো এই তো যাচ্ছি রাস্তায় দেখেন রাস্তাটা কিন্তু পুরো ফাঁকা ম্যাক্সিমাম টাইমে ফাঁকা থাকে ওই দেখা যায় 1-2 জন সাইকেল নিয়ে রিক্সা নিয়ে যায় তো এই রোডটা আমাদের মানে একদম হাঁটার রোড তো আমি তো এই টাইমে বের হই এই টাইমটাই ফাঁকা থাকে তো আমরা রিক্সায় উঠে পড়ছি ওকে নিয়ে রিক্সায় উঠছি কারণ প্রচণ্ড গরম আর ও শরীর ওর একটু গরম মতো লাগছে এখন মনে হয় সব বাচ্চাদেরই একটু গরম ঠান্ডা লাগতেছে কারণ আমরা বড় যারা তাদেরই এই গরম সহ্য হচ্ছে না আর ওরা তো ছোট বাচ্চা ওদের কীভাবে সহ্য হবে তো ওর ব্যাগে যে আমি রিক্সার সাথে ঝুলিয়ে দিয়েছি তো ও হলো রিক্সাতে চড়তে অনেক মজা পাই আর এই যে চুপ করে বসে আছে কখনো এলোমেলো হয়ে বসে না খুব নিজেকে গুছিয়ে রেখে রিক্সায় বসে এই জিনিসটা ওর অনেক ভালো তো বাড়িতে আসার পর আমি হলো ঘরে ছিলাম হঠাৎ করে আমাদের বাড়িতে যে কাকি কাজ করে তো কাকি বলতেছে আম্মুকে বলতেছে ড্রাম রাখবেন কি না তো আম্মু বলতেছে কিসের ড্রাম বললো যে প্লাস্টিকের ড্রাম এই যে চাল ডাল রাখার জন্য তো দেখেন আম্মু রাখছে আম্মু একটা রাখছে আমার কাকি একটা রাখছে তো এই ছোট্টটা আম্মু রাখছে এই দুইটা আর কি আম্মু রাখছে আর ছোটটা দেখেন খুবই ছোট অনেক কিউট তো আমার ভাগ্নি খুব এক্সাইটেড ও দেখে অনেক খুশি তো এগুলো তো লাগে আসলে সংসারে তো সব জিনিসই লাগে এই যে আমার কাকি তো কাকি হলো দেখাচ্ছিল আর বলতেছিল যে কত দেড় রাখছে কি আমি তো জানি না আমি তো ঘরে ছিলাম ভাগ্নিকে নিয়ে আর লেখা আছে 180 লিটার মানে এখানে মানে এই ড্রামগুলোতে এই বড় ড্রামগুলোতে 180
80 লিটার মতো ধরবে আর এই সাইডে হলো আমার দাদি আর এই যে আমার ভাগ্নি সে ধরে ধরে দেখতেছে যে জিনিসটা কি ও আবার নতুন কোন জিনিস দেখলে খুব এক্সাইটেড হয় মানে মানে একদম ধরে ধরে দেখে যে এই জিনিসটা কেমন আর যদি সুন্দর হয় বলে যে ওয়াও কিংবা অনেক সুন্দর এগুলো বলেও ও নতুন জিনিস দেখতে খুব পছন্দ করে তো ভালোই হয়েছে এই ড্রামগুলো অনেক সময় দেখা যায় আমাদের তো চাল ভাঙায় নিয়ে আসতে হয় চাল রাখা যায় কিংবা ডাল যখন আমরা ভাঙাই তখন ডালও রাখা যায় মোটামুটি ভালোই কাজে লাগে এগুলো তো এগুলো কিন্তু আম্মু অনেক দিন ধরেই খুঁজতেছিল কিন্তু পাচ্ছিল না তো অবশেষে আজকে পেয়েছে তো আম্মু কিনেও নিয়েছে তো ছোটো চাচিও মনে হয় রাখবে বলতেছিল যে আমি রাখবো ছোটো চাচিও বোঝে নাই কাজ করতেছিল ঘরে তো বের হয়ে দেখে সে এখন কিনতে চাচ্ছিল আর কি তো আমি ঘরে চলে আসছি তো ঘরে চলে আসার পর কিছুক্ষণ পর দেখি আমার চাচাতো বোন আমার কাজিন ও আমার জন্য নিজে কদবেল মাখিয়ে নিয়ে আসছে তো আমি তো অত বেশি ঝাল খাই না তো আমারটা বেশি একটা ঝাল দেয় না দেখতে দিচ্ছেন মরিচ নাই আর ও হলো প্রচুর বিট লবণ দিয়ে খাই তো আমারটা আবার আলাদা করে দিছে তো আমার ভাগ্নি দেখতেছে আর বলতেছে টক টক মানে ও দেখে বুঝতে পারতেছে যে টক হবে তো এই যে এখন একটা খাবো আর এই যে তাকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি এখন হলো তাকে ঘুম পাড়ানোর টাইম তাকে খাওয়াইছি গোসল করাইছি এখন পায়ের উপর নিয়ে ঝাঁকাচ্ছি দেখি ঘুমায় নাকি তো এই এইভাবে ওকে ঘুম পাড়াই আমি কিছুই করার নাই এখনও তো বড় হয় নাই তো আজকে হলো কাকি নারকেল ফাড়ছে তো কাকিকে বলছিলাম কাকি নারকেল ফাড়ছেন আমার জন্য কিন্তু এগুলা রেখে দিবেন এই যে নারকেলের মাথায় থাকে আমার এগুলো খেতে অনেক মজা লাগে অনেকে হয়তো বা জানেন না যে এগুলো খাওয়া যায় হ্যাঁ এগুলো খাওয়া যায় ভিতরে একটা নরম শ্বাস থাকে অনেক টেস্ট লাগে তো আমার ভাগ্নি আমাকে বলতেছে একটা তো একটা তোমার একটা আমার তো একটা ও নিয়েছে একটা আমাকে দিচ্ছে তো এখন আমরা ভাগ করে খাচ্ছি আর কি তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু একটু শক্ত আর ভিতরের সাইডটা যে নরম সাইড এই যে নরম সাইড এইটা কিন্তু খাওয়া যায় আর খেতে কিন্তু খুব মিষ্টি লাগে এই যে এই অংশটা তো এটা এখন খাবো আমি আমরা ছোটোবেলায় যখন আমাদের বাড়িতে নারকেল ফাটতো তো আমরা এগুলো আম্মুকে বলতাম আম্মু দাও আমরা খাবো তো ছোটোবেলা তো চলে গেছে অনেক আগেই তো কাকিকে কাকি আজকে করতেছিল তো কাকিকে বললাম কাকি আমার জন্য রাখবেন তো অনেকগুলো শুকাই গেছে দুইটা ভালো ছিল তো সেই দুইটা কাকি দেখলাম রেখে গেছে তা এই তো আমি আর ভাগ্নি খাচ্ছি তো অনেক মিষ্টি ভালো লাগে নারকেল যদি মিষ্টি হয় তাহলে এই শ্বাসগুলোও ভিতরে শ্বাসগুলো অনেক মিষ্টি হয় আর খেতে অনেক সুস্বাদু এই যে দেখেন এটা কিন্তু মাথায় কিন্তু অনেক নরম অংশ তো এখন এটা খাবো তো ঠিক আছে আজকে আর ব্লগটা বেশি বড় করতেছি না আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিব যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আপনাদের আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আমাকে সামনে এগিয়ে যাওয়ার আশা দেখায় স্বপ্ন দেখায় প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন আর আমার যদি কোনো কিছু ভুল হয় কিংবা যদি আমার কোনো কিছু দেখতে কোনো ভিডিও দেখতে আপনাদের খারাপ লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো কমেন্টও করবেন খারাপ কমেন্টও করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ